আমার তো বিচি সুগে এক খরমা হয়ে গেছিল গা। এটার ডিরেক্টর যিনি, উনি একজন পরীক্ষিত ডিরেক্টর। তারপরে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন তারাও আপনাদের অনেকের পছন্দের অ্যাক্টর অ্যাক্ট্রেস, এবং গল্পটা যেটা আমাদের সমাজের বর্তমান সমাজে এবং অনেক আগে থেকে যে সমস্যাটা, এর মাদক সমস্যা, এটা নিয়ে গল্পটা, এবং এই মাদককে কেন্দ্র করে আমাদের সমাজের এইসব মানুষদের যে কষ্টকর জীবনযাপন সেটার একটা চিত্র। তো সব কিছু মিলিয়ে আশা করি অবশ্যই দর্শকদের ভালো লাগবে। ওটিটি প্ল্যাটফর্মে আপনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এবং আপনার ডায়লগগুলো খুবই ভাইরাল, তখন কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে, স্বাভাবিকভাবে ভালো লাগবে। এটা প্রথমত তুমি যেটা বললা যে আমি তো অনেক কাজ করি, আমি আসলে অনেক কাজ করি না, তো অনেক কাজ করছেন এখনো করি না। হ্যাঁ, মানে যেটা আসছে এটা হয়তো যেমন 2 বছর আগের করা, 1 বছর আগের করা, 6 মাস আগের করা, 9 মাস আগের করা, এরকম কাজগুলো তো অনেক কাজ করি না। বলতে অনেক কাজ না করার কারণে প্রিপারেশনের জন্য আমি কিছু সময় পাই বা ডিরেক্টররা আমাকে সময়টা দেন, তো ওই স্বাভাবিকভাবেই যে কোনো কিছু একটা করতে গিয়ে যদি সময় পাওয়া যায় ওটাতে ওই কাজটার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য, তাহলে সেই কাজটা থেকে হয়তো বা ভালো কিছু আসবে বা আসতে পারে, এই আশাটা করা যায়। যেহেতু যেমন ভালো করে প্রিপারেশান নিয়ে হলে গেলে পরীক্ষা ভালো হবে, এটাই তো স্বাভাবিক। আর যেমন আমি খুব খারাপ একজন ছাত্র, সবসময় পরীক্ষার আগের দিন যে ইয়েটা থাকতো, কারণ হলে গিয়ে সবসময় আরেকজন দিকে তাকিয়ে থাকতে হতো বা মানে কনফিউজিং একটা ব্যাপার, যেহেতু আমি প্রিপেয়ার না, তো সেই হিসাবে এটা স্বাভাবিক। সব কিছুর ক্ষেত্রে প্রিপারেশন থাকলে হয়তো একটু ভালো করে সেটা উপস্থাপন করা যায় বা কাজটা করা যায়। সেই জায়গা থেকে প্রিপারেশন নেওয়ার মতো মাঝখানে বেশ কিছু সময় আমি পাই, যার কারণে আমার অনেকগুলো কাজ করা হয়। এবং দেখেন এই যে অনেক অনেক বড় স্টার তথাকথিত সেলিব্রিটি যখন আমরা বলি, সেখানে আপনার যে কাজ থাকে এবং ছোটো খুব অল্প সময় আপনার উপস্থিতি হোক, একটু বড় সময় উপস্থিতি হোক, আপনাকে আলাদাভাবে সবাই আইডেন্টিফাই করে এবং আপনার অভিনয় নিয়ে সেটা নিয়ে কথা বলে আলাদাভাবে, কেমন লাগে একজন অভিনেতা? এটা তো অবশ্যই ভালো লাগবে, যেহেতু আমি যে কাজটা করছি সেই কাজটার সম্পর্কে বা সেই কাজটা নিয়ে বিচার বিশ্লেষণ বা অডিয়েন্সের ভালো লাগাটা প্রকাশ পায় বা আমি দেখতে পাই যে অডিয়েন্সের এই জিনিসটা ভালো লাগছে, তখন অবশ্যই ভালো লাগে। ভালো লাগার সাথে সাথে আবার ভয়ও লাগে যে এটা আমি ঠিকঠাক ধরে রাখতে পারবো কি না বা ঠিক জায়গাটায় যেতে পারবো কি না। তো সেই জায়গা থেকে যারা আমাকে ভালোবাসেন বা আমাকে যাদের ভালো লাগে তাদের প্রতি আমার মানে ইয়ে থাকবে যে আমার জন্য দোয়া করেন, যাতে এইভাবে যেভাবে কাজ করছি সেভাবে অন্তত করতে পারি। আপনি সিরিয়াস ক্যারেক্টারের ভেতর দিয়েও আপনার খুব মজার মজার কিছু ডেলিভারি থাকে, ডায়লগ ডেলিভারি বা সেন্স অফ হিউমার যাকে বলে সেটা বের হয়ে আসে ব্যক্তি জীবনেও। কি আপনি এরকম সেন্স অফ হিউমার অধিকারী অনেক? এটা তোমরা আপনার মুখে না এত সিরিয়াস সিরিয়াস কথা আমার ভালো লাগছে না এখন। হতে পারে, মানুষের ব্যক্তি জীবন তো অনেক কিছুর উপরে প্রভাব বিস্তার করে, সব মানুষের ক্ষেত্রে ব্যক্তি জীবন প্রভাব বিস্তার করে স্বাভাবিকভাবে, তো সেই ক্ষেত্রে হতে পারে আমারটা হয়তো বা হ্যাঁ মনে হয় একটু এরকমই আর কি। আচ্ছা নাসির ভাই, আমি দেখছি যে আপনি চট্টগ্রামের ভাষায় খুবই যতগুলো ডায়লগ ভাইরাল হয়েছে চট্টগ্রাম ভাষায়, এই ভাষাটা আপনার জব্দ করতে কেমন সময় লেগেছে? বা না, এটা তো আমার ভাষা, আমি তো চট্টগ্রামের ছেলে, আমার বেড়ে ওঠা ওখানে, আমার সব কিছু চট্টগ্রামে, সুতরাং কিন্তু আপনি যখন নর্মালি কথা বলেন বোঝা যায় না যে আসলে চট্টগ্রাম। ওটা হয়তো আপনি বুঝতে পারেন না আর কি, কিন্তু ম্যাক্সিমাম মনে হয় বুঝতে পারে যে এখানে একটা চারগাঁয়া বিষয় আছে কণ্ঠের মধ্যে। আপনারা আজকে যে ইয়েটা দেখলেন, যে 2টা পর্ব দেখলেন, সেই 2টা পর্ব থেকে বলি, বাকি পর্বগুলো তো আমরা ওখানে দেখলাম। আমার তো বিচি সুগে এক খরমা হয়ে গেছিল গা। আর আপনার দর্শকের উদ্দেশ্য যদি কিন্তু দর্শকের উদ্দেশ্যে আমাদের দেশীয় কন্টেন্টগুলো দেখার আমন্ত্রণ, নিমন্ত্রণ, অনুরোধ যা আছে তা তো আছেই,
কারণ দর্শকরা আছে বলেই কন্টেন্টগুলো বেঁচে থাকবে বা বেঁচে আছে, বা কন্টেন্ট নতুন নতুন কন্টেন্ট করার জন্য ডিরেক্টররা বা অভিনেতা অভিনেত্রীরা বা প্রডিউসাররা এগিয়ে আসবেন বা করবেন। আর আরেকটা জিনিস আমার দর্শকদের প্রতি বলার আছে, সেটা হচ্ছে আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চারিপাশে যাবতীয় অনেক ঝড় ঝাপটা, অনেক অ্যাংজাইটি এগুলো থাকবেই, এগুলো জীবনের একটা অংশ। আপনারা শারীরিক এবং মানসিকভাবে সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন, কারণ শরীর এবং মন ঠিক না থাকলে এই দায়িত্বটা কেউ নিতে পারবে না। আমার শরীর খারাপ কেউ নিতে পারবে না, মন খারাপ তাও নিতে পারবে না। সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন দয়া করে যাতে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকা যায়, এবং এটার জন্য যা যা কিছু করার দরকার আগে নিজেকে সময় দেওয়া যতটুকু সম্ভব। কারণ আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ অন্য অন্য সব মানুষকে দিয়ে দিই, যেমন এই মুহূর্তে আপনারা এখানে আছেন, আপনারা আপনাদের নিজের সময় তো না আরেকজনকে দিচ্ছেন, আমিও আরেকজনকে দিতে এসেছি। সুতরাং আমার নিজের জন্য আমি কতটুকু সময় দিচ্ছি সেই হিসেবে নিজের জন্য অবশ্যই অবশ্যই 24 ঘন্টার মধ্যে কিছু সময় আপনি বের করে নেবেন, যেখানে শুধু আপনি নিজেকে নিজেকে দেবেন, নিজের শরীরকে দেবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সুস্থ থাকার জন্য মন সুস্থ।